আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর কিন্তু আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি, আর আজকের ভিডিওতে কিন্তু বাইন্যান্স এক্সচেঞ্জারের সম্পূর্ণ নতুন একটা ইভেন্ট শেয়ার করব। তো আজকের যে বাইন্যান্স এক্সচেঞ্জারের ইভেন্টটা শেয়ার করবো, এটাতে কীভাবে পার্টিসিপেট করবেন আমি কিন্তু লাইভ দেখাই দেবো। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। তো আজকের যে অফারটা শেয়ার করবো, এটা হলো বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটের একটা ইভেন্ট। এখানে কিন্তু পলিহেড্রা টোকেন গিভওয়ে করবে, ঠিক আছে? প্রায় কিন্তু 1 মিলিয়ন টোকেনের একটা রিওয়ার্ড পুল আছে। এখান থেকে মিনিমাম আপনার 10 থেকে 50-100 ডলার পর্যন্ত কিন্তু আর্নিং করে নিতে পারবেন, যার যত বাইন্যান্স অ্যাকাউন্ট আছে প্রতিটা দিয়ে কিন্তু আপনারা পার্টিসিপেটটা করতে পারবেন। তো কীভাবে কী করবেন আমি ভিডিওতে লাইভ দেখা দেবো, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো যারা নতুন আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর আজকে ভিডিওতে মাস্ট বি একটা লাইক দিবেন, ঠিক আছে? আর অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন, লিঙ্কে ক্লিক করে জয়েন করে নেবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে মূলত আমরা সকল প্রকার ইয়ারড্রপ এমনকি ইউনিক ইয়ারড্রপগুলো শেয়ার করা হয়, যেগুলোতে পার্টিসিপেট করে আপনারা যখন ইয়ারড্রপগুলো ইন্ড হবে তখন কিন্তু 500 থেকে 1000 ডলার পর্যন্ত কিন্তু আর্নিং করে নিতে পারবেন। আর এমনিতে অনেক ইনস্ট্যান্ট অফার শেয়ার করা হয়, তো অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এটাকে আপনাকে মাস্ট বি ফলো রাখতে হবে, ঠিক আছে? তো এখন আসে আজকে বাইন্যান্সের ইভেন্টটাতে কীভাবে পার্টিসিপেট করবেন। এটাতে পার্টিসিপেট করার জন্য সরাসরি আপনার বাইন্যান্স অ্যাপটা ওপেন করবেন, উপরে দেখেন একটা নোটিফিকেশন আইকন আছে, এটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পর এখানে একটু ওয়েট করবেন, দেন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। উপরে দেখেন অ্যানাউন্সমেন্ট আছে, অ্যানাউন্সমেন্টে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পর এখানে কিন্তু আপনি আর্টিকেলটা দেখতে পাবেন। এই যে দেখেন, এখানে কিন্তু প্রায় 1 মিলিয়ন পলিহেড্রা টোকেন কিন্তু গিভওয়ে করবে, ঠিক আছে? তো এটার উপর যদি আমি ক্লিক দিই, ক্লিক দিলে আপনাকে সরাসরি ওদের যেই আর্টিকেলটা আছে ওখানে নিয়ে যাবে। এখানে কিন্তু আপনি এ টু জেড দেখতে পাবেন। এখানে আপনার ইভেন্টটা কিন্তু আপনার আজকে স্টার্ট হয়েছে। আমি যদি আপনার টুডে ডেটটা দেখাই দিই, এই যে দেখেন এখানে কিন্তু আপনার 6 তারিখে স্টার্ট হয়েছে, এটা কিন্তু ইন্ড হবে সামনের মাসের 4 তারিখে, ঠিক আছে? মানে 1 মাস কিন্তু প্রায় আপনারা সময় পাবেন ইভেন্টটাতে পার্টিসিপেট করার জন্য। তো যারা পার্টিসিপেট করবেন, দ্রুত পার্টিসিপেট করে নেবেন, তাহলে কিন্তু আপনার উইনার বা এখানে উইনার হওয়ার বিষয় নাই, আপনি যদি পার্টিসিপেট করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে রিওয়ার্ডটা ক্লাইম করতে পারবেন। এখানে 2টা প্রমোশন আছে, 2টা যদি কমপ্লিট করেন তাহলে প্রায় 1 মিলিয়ন যে টোকেনটা আছে ওইটা থেকে আপনি কিন্তু পাবেন, ঠিক আছে? তো এখানে দেখেন মিশন, মানে আমাদের 2টা মিশন, মানে সিম্পল 2টা মিশন কমপ্লিট করতে হবে। ফার্স্ট যে মিশনটা, এটা হচ্ছে আপনার একটা ব্রিজ করতে হবে, বিএনবি ইউএসডিটি ইথার এইগুলোর মধ্যে থেকে একটা ব্রিজ করতে হবে, জেটকে ব্রিজের মধ্যে, ঠিক আছে? আর এটা যদি কমপ্লিট করেন তাহলে এখানে প্রায় কিন্তু 5 লাখ পলিহেড্রা টোকেন পাবেন, ঠিক আছে? আর সেকেন্ড যেটা আছে, এখানে একটা এনএফটি আপনাকে ট্রান্সফার করতে হবে, যদি এনএফটিটা ট্রান্সফার করেন আরও 5 লাখ পলিহেড্রা টোকেনের যে রিওয়ার্ড পুল আছে এটাতে এলিজিবল হয়ে যাবেন। আর নিচে অনেক ইনফরমেশন আছে, এগুলো দেখে নেবেন। আর এখানে ম্যাক্সিমাম আপনি 200টা পলিহেড্রা টোকেন পাইতে পারেন, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছি। আর রিওয়ার্ডটা আপনারা পাবেন ইভেন্ট ইন্ড হওয়ার মানে 2 সপ্তাহ পর। তো এটা কিন্তু বাইন্যান্সের রুলস, তো এইভাবে আপনারা পার্টিসিপেটটা করে নিতে পারবেন। তো এখানে আর আমাদের মূলত কোনো কাজ নেই, আমরা কী করবো সরাসরি এটা ক্রস করে দেবো, মানে সরাসরি এক্সচেঞ্জে চলে যাবো। যাওয়ার পর নিচে দেখেন ওয়ালেট আছে, ওয়ালেটে যাবেন, যাওয়ার পর উপরে দেখেন ওয়েব থ্রি আছে, ওয়েব থ্রিতে ক্লিক দেবেন। তো আমি ওয়েব থ্রিতে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর দেখেন আমি জাস্ট এখানে $2 বিএনবি রাখছি, ঠিক আছে? তো এখানে আপনি 50 সেন্ট মাত্র ফি যাবে এই ইভেন্টটাতে পার্টিসিপেট করার জন্য, মানে জাস্ট 50 সেন্ট ফি যাবে, দেন আপনি কিন্তু এই ইভেন্টটার জন্য এলিজিবল হয়ে যাবেন। তো কীভাবে কী করবেন আমি দেখা দিচ্ছি। নিচে ডিসকোভার অপশন আছে, ডিসকোভারে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন একটা নোটিফিকেশন, পলিহেড্রা মানে এই যে দেখেন, এটা কিন্তু আর 28 দিন পর মেবি ইন্ড হয়ে যাবে। তো এটার উপর ক্লিক দেবেন, 22,000 ইউজার কিন্তু অলরেডি পার্টিসিপেট করে নিয়েছে। তো এখানে আসার পর এখানে একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর জয়েন ক্যাম্পেইন, এটাতে মাস্ট বি আপনাকে ক্লিক দিতে হবে। আর ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন, ঠিক আছে? তো আমি কিন্তু লাইভ দেখাই দেবো। তো আমার কিন্তু ইভেন্টটা পার্টিসিপেট করা কমপ্লিট হয়ে গেছে, মানে সরি মানে জয়েন করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের টাস্কটা, এই যে 2টা টাস্ক, এটা কমপ্লিট করতে হবে। তো ফার্স্ট অফ অল যেটা করতে হবে, এটা হলো আমাদের একটা ব্রিজ করতে হবে, জেটকে ব্রিজের মধ্যে। তো এখানে ট্রান্সফার নাওতে ক্লিক দিবেন, ট্রান্সফার নাওতে ক্লিক দেওয়ার পর একটা ওয়েব পেজে নিয়ে যাবে, যেখানে আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে। সো গাইজ, আমরা জেটকে ব্রিজের মেন নেটে চলে আসছি, উপরে দেখেন কানেক্ট অপশন আছে, তো কানেক্টে আমি ক্লিক দিব, ঠিক আছে? তো এখান থেকে আমি কানেক্টে ক্লিক দিলাম, তারপর এখান থেকে বাইন্যান্স ওয়েব থ্রি যেটা আছে না এটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে বাইন্যান্স ওয়েব থ্রির ওয়ালেটটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর নিচে সাইন অপশন চাবে, সাইনে ক্লিক দিবেন। সাইনে ক্লিক দিলে আপনার যে এটা মানে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। আর এখানে ইথিরাম চাইছে, তো আমরা এখান থেকে, আচ্ছা সরি, এখানে এই যে দেখেন, এখানে কিন্তু আমরা যদি ইথিরামে ব্রিজটা করি তাহলে কি মানে সোয়াপটা করি তাহলে কিন্তু আমাদের মানে হিউজ লেভেলে ফি যাবে। তো আমরা এখান থেকে বিএনবিটা সিলেক্ট করব, উপরে বিএনবি থাকবে আর নিচে ওপি বিএনবি, দেখেন অটোমেটিক্যালি কিন্তু অ্যাড হয়ে গেছে। আর এখানে ওরা বলছে এনি অ্যামাউন্ট আপনি সোয়াপ করতে পারবেন, তো আমি এখানে ম্যাক্সে দিলাম, দেখি কত ওড়ে। সো গাইজ, এখানে ম্যাক্সে দেওয়ার পর আমি কিছুটা কমাই দেবো, কারণ আমার কিন্তু ফি দিতে হবে, ঠিক আছে? তো এখান থেকে আমি কমাই দিলাম, তো এখানে 6 আছে, তো দেখি আমি এখানে
টু দিয়ে দিলাম, ঠিক আছে। টু দেওয়ার পর নিচের দিকে দেখেন ট্রান্সফার অপশন আছে, ট্রান্সফারে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে একটা কনফার্মেশন চাবে, তো কনফার্মেশনটা আপনি এখানে কনফার্ম করে দিবেন, এই নিচে কনফার্ম আছে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দিলে মেবি আপনার যেই একটা কোড গুগল অথেন্টিকেশন কোডটা চাবে এটা দিয়ে দিবেন। সো গাইজ আমার কোড দেওয়া কমপ্লিট, দেখেন আমার ট্রান্সফারটা কিন্তু কমপ্লিট, মানে আমার কিন্তু ফার্স্ট যে টাস্কটা এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু 5 লাখ যেই টোকেন এরিয়াটা এটার জন্য কিন্তু এলিজিবল হয়ে গেছে, আমি এখান থেকে ডাইরেক্ট ক্রস করে দিলাম, ঠিক আছে। তো এখানে ভেরিফাই টাস্কে ক্লিক দিলে এটা কিছুক্ষণের মধ্যে কিন্তু টাস্কটা কমপ্লিট হয়ে যাবে, আর তো 2-1 মিনিট সময় নেবে। দেন সেকেন্ড যে টাস্কটা আছে এটা কমপ্লিট করার জন্য ট্রান্সফার নাওতে ক্লিক দিবেন। ট্রান্সফার নাওতে ক্লিক দেওয়ার পর সেমভাবে আপনাকে একটা পেজে নিয়ে যাবে, তো দেখেন জেটকে ব্রিজে নিয়ে যাবে। আর উপরে অবশ্যই দেখবেন যে আপনার নেটওয়ার্কটা যাতে বিএসসি নেটওয়ার্ক থাকে, ঠিক আছে। ইথেরিয়াম থাকলে কিন্তু আপনার হিউজ লেভেলের এখানে ইয়া যাবে, ফি যাবে। তো এখান থেকে সিলেক্ট নেটওয়ার্ক সিলেক্ট করতে বলছে, তো আমরা এখান থেকে বিএনবিটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে। তো বিএনবি চেন সিলেক্ট করে দিলাম। দেন এখানে আমরা ফার্স্ট অফ অল একটা এনএফটি মাইন্ড করতে হবে, তো এখান থেকে গ্যালারিতে ক্লিক দিতে হবে। দেন নিচে দেখেন ক্লেম অপশন আছে, ক্লেমে ক্লিক দিবেন। আচ্ছা, ক্লেমে ক্লিক দেওয়ার পর এখানে একটু লোড নিতে আছে, তো আচ্ছা আমারটা ইথেরিয়ামে কানেক্ট হয়েছে, তো আমি এখান থেকে ক্যান্সেল করে দিলাম। এখান থেকে বিএনবিটা সিলেক্ট করবেন, ঠিক আছে। উপরে দেখেন নেটওয়ার্কটা আপনারা ইথেরিয়াম করে দিবেন, এই যে সরি বিএনবি করে দিবেন। তো আমি নেটওয়ার্কটাও বিএনবি করে দিতেছি, এখান থেকে ইথেরিয়ামে ক্লিক দিবেন। তারপর স্মার্ট চেন বিএনবি যেটা আছে এটা সিলেক্ট করে ব্যাকে চলে আসবেন। আসার পর এখানে এখানেও আপনারা বিএনবি চেনটা সিলেক্ট করবেন, ঠিক আছে। তো তারপর এখানে ক্লেমে ক্লিক দিবেন, তারপর এখানে একটু প্রসেসিং নেবে, তারপর আপনি এখান থেকে সাইনটা কমপ্লিট করবেন, ঠিক আছে। আমি কিন্তু আপনাদের লাইভ দেখাচ্ছি, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখেন কনফার্ম আছে, কনফার্মে দিলাম। দেওয়ার পর এখানে এগেইন আমার একটা কোড চাইছে, তো আমি কোডটা দিয়ে দিচ্ছি, ওয়েট। তো এখান থেকে আমার যে কোডটা আছে কোডটা দিয়ে দিলাম। কোডটা দেওয়ার পর এখানে একটু লোড নেবে, লোড নেওয়ার পর আমার রিকোয়েস্টটা কিন্তু সাবমিট হয়ে যাবে। তারপর এখানে আমাদের ট্রান্সফার করতে হবে, তো ট্রান্সফার করার জন্য এখানে জেটকে ব্রিজ এনএফটিতে ক্লিক দিবেন। জেটকে ব্রিজ এনএফটিতে ক্লিক দেওয়ার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন, অটোমেটিক্যালি কিন্তু আপনার অ্যাড্রেস টোকেন আইডি এগুলো কিন্তু শো করবে। তারপর কনফার্ম ইনপুটে ক্লিক দিবেন। কনফার্ম ইনপুটে ক্লিক দেওয়ার পর বিএনবি চেন থাকবে, দেন নেক্সটে ক্লিক দিবেন। তারপরে এখানে আপনার রিসিভ ব্লক চেন ওপি বিএনবিটা সিলেক্ট করবেন, তারপরে এগেন নেক্সটে দিবেন, তারপর অ্যাপ্রুভে ক্লিক দিবেন। এখানে একটু অ্যাপ্রুভ নেবে, তো অ্যাপ্রুভ নিতে মেবি কিছু ফি চাবে, তো ফিটা আপনারা কনফার্ম করে দিবেন, ঠিক আছে। তো আমি কিন্তু কোনো স্কিপ করতেছি না, আমি কিন্তু আপনাদের লাইভ দেখাচ্ছি। এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এটা এগেইন আমাদের যেই গুগল অথেন্টিকেশনের কোডটা চাইছে, তো আমি আমার কোডটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে আমি পেস্টে ক্লিক দিলাম, দেন কনফার্ম। তো দেখেন এটা কিন্তু এখান থেকে লোড নিতে আসে, লোড নেওয়ার পর ট্রান্সফারে ক্লিক দিলে কিন্তু আমাদের ইভেন্টে পার্টিসিপেট করা কমপ্লিট হয়ে যাবে। দেখেন ট্রান্সফার অপশন শো করছে, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এগেইন আপনার ওয়ালেটে সাইন যাবে, সাইনটা কনফার্ম করবেন। দেখেন এখানে কনফার্মে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এগেইন আপনার গুগল অথেন্টিকেশন কোড চাইছে, তো আমার গুগল অথেন্টিকেশনের কোডটা আমি দিয়ে দিচ্ছি, ওয়েট। আচ্ছা, এখান থেকে আমার যে গুগল অথেন্টিকেশনের কোডটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আচ্ছা আমার মেবি ফান্ড দেখাইতেছে নাই, তো এখানে মেবি আমার ফান্ডটা চেক করতে হবে, ওয়েট। সো গাইজ এখানে আমি ট্রান্সফারে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে একটু প্রসেসিং নেবে, প্রসেসিং নেওয়ার পর এখানে আমার ট্রানজ্যাকশনটা কিন্তু কমপ্লিট হবে, ঠিক আছে। তো এখানে আমি কনফার্মে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে এখানে আমাকে যেই ইয়াটা দিতে হবে, মানে আপনার বাইন্যান্সের যেই কোডটা আছে কোডটা দেওয়ার পর এখানে দেখি এবার হয় কি না। তো এবার মেবি হয়ে যাবে, তো এখানে কিন্তু প্রসেসিং আছে, ঠিক আছে। তো ভিডিওটা একটু লং হয়ে যেতেছে, আপনারা এত দূর পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আমার যে ইয়াটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তো মেবি আমার টাস্ক কমপ্লিট, ঠিক আছে। আচ্ছা, এই ট্রান্সফার এনাদারে দিলে দেখি কি আসে। আচ্ছা, আমার টাস্ক কমপ্লিট, আমি এখান থেকে ব্যাকে চলে যাই। যাওয়ার পর দেখেন আমরা যে ফার্স্ট টাস্কটা কমপ্লিট করছি এটা কিন্তু অলরেডি টিকমার্ক উঠে গেছে, মানে আমাদের এই টাস্কটা কিন্তু কমপ্লিট। এখন সেকেন্ড টাস্কটা দেখি, ভেরিফাইতে ক্লিক দিই। আচ্ছা, একটু ওয়েট করি, দেন আমি দেখাচ্ছি, ঠিক আছে। অলরেডি গেছে, তো দেখতে পাচ্ছেন আমার দুটোটা টাস্ক কিন্তু কমপ্লিট, মানে আমি কিন্তু এয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে গেছি, ঠিক আছে। তো আপনারও এইভাবে দুইটা টাস্ক কমপ্লিট করে নেবেন, আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক সেমভাবে। তো আশা করি বুঝতে পারছি। তো আজকে ভিডিওটা মূলত এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। আল্লাহ হাফেজ।